ইউটিউব বেস্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেয়ার ভিউার্স আজকে আমরা নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আজকে অবশ্য টিউটোরিয়ালের মূল বিষয় হলো আইপিএসের ভোল্টেজ কম বেশি করা সে সঙ্গে ফ্রিকোয়েন্সিও কম বেশি করা তো আমাদের এক ভাই কমেন্টস করছেন যে তিনি তার আইপিএসটা কম বেশি করতে পারছেন না অর্থাৎ সেই সমস্যার কারণে আজকের এই টিউটোরিয়ালটা করা অর্থাৎ রিকোয়েস্টের জন্য এই ভিডিওটি করছি আশা করি আপনাদের এটা ভালো লাগবে যাদের এরকম সমস্যা আছে তারা এটা চেঞ্জ করতে পারবে আইপিএস সার্কিটের মধ্যেই কিছু ভেরিয়েবল আছে যেগুলো চেঞ্জ করে ঘুরিয়ে আপনাদের ভোল্টেজ ফ্রিকোয়েন্সি কম বেশি করা যাবে তো চলুন আমরা প্র্যাকটিক্যালটা শুরু করি তো প্র্যাকটিক্যালটা করার জন্য দেখেন আমরা একটা মিটার নিচ্ছি তো মিটারটা আমরা রাখলাম তো মিটারটা আমরা যেহেতু এখানে আমরা এসি মাপবো তো আমরা দুইশো বিশের উপরে রাখবো সেই মিটারটায় দুইশো বিশের উপরে রেঞ্জ আছে সাতশো পঞ্চাশ আমি এখানে রেখে দিচ্ছি আর এই মুহূর্তে আমাদের আইপিএসের ব্যাটারি ডিসকানেক্ট আছে যেহেতু আইপিএস থেকে যে ভোল্টেজটা আসে এটা বিপজ্জনক আপনারা এটা শখ খেলে মৃত্যুবন্ধ হতে পারে সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে তো আইপিএস যখন আপনারা কাজ করবেন তখন ইনভার্টার সুইচ অবশ্যই অফ রাখবেন দেন তারপরে ব্যাটারিটা কানেকশন করবেন ব্যাটারি কানেকশন করার পরে যখন আপনি সেফ মোডে থাকবেন তারপরে আপনি ইনভার্টারকে অন করবেন তো এখন আমাদের ইনভার্টার সুইচ অফ আছে এখন আমাদের ব্যাটারি ডিসকানেক্ট আছে এখন আমরা এই ব্যাটারির লাইনটাকে আগে লাগাবো আর যখন এই ব্যাটারির একটা লাইন লাগানো আছে অন্য একটি লাইন যখন আপনি লাগাবেন তখন একটা স্পার্ক হতে পারে সেই ক্ষেত্রে আপনার লুসের জন্য স্পার্কটা হয় ঘাবড়িয়ে যাওয়ার কিছু নাই তবে সবচেয়ে ভালো হয় যে এটি সরাসরি হাত দিয়ে না ধরে আপনি কোনো প্লায়াস ব্যবহার করে এটাকে লাগান দেখেন আমি এখানে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে এখন আমরা মিটারটাকে এখানে রাখলাম তো মিটারকে আমরা অন করে নিই এখন আমাদের ইনভার্টারটা অফ আছে তো আমি মিটারটাকে অন করলাম দেখছেন তো অন করার পরে আমরা এখানে আমাদের যে আউটপুট লাইন আউটপুট লাইনের মধ্যে আমি দুটি পোপ লাগিয়ে দিলাম এবার আমরা ইনভার্টারকে অন করছি অন করলে আমাদের এখানে মিটারের ভোল্টেজটা দেখাবে তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানে ভোল্টেজ আছে ভোল্ট তো এটা একটা স্ট্যান্ডার্ড ভোল্টেজ আছে আছে এই ভোল্টেজটা সন্তোষজনক মানে কিন্তু অন্যদের যদি কম বেশি থাকে সেটা আপনারা এখান থেকে পি ডাব্লিউ এম লেখা আছে আমি পরে জুম করে আপনাদেরকে এটা দেখাবো তো পি ডাব্লিউ এম আছে আমি এটা ঘোরাচ্ছি ঘোরালে দেখবেন যে এটা কম বেশি হচ্ছে তো ঠিক আছে আমি এটা লাগার পরে দেখেন আস্তে আস্তে এটা আমরা ঘোরাচ্ছি এখন ঘোরানোর পরে দেখেন এইদিকে আমরা যখন বাম দিকে ঘুরাচ্ছি তখন এটা কমছে কমতে কমতে আমরা এখানে একশো সাতান্ন ভোল্ট পর্যন্ত পাইলাম তাই ঠিক আছে আমরা এটাকে এবার আবার বাড়ানোর চেষ্টা করি আস্তে আস্তে ঘোরাই তো এটা ঘোরাইতে ঘোরাইতে দেখেন আমরা বাড়াইলে আস্তে আস্তে এটা বাড়তে শুরু করছে তাই ভোল্টেজটা এখন দুইশো ষাট পঁয়ষট্টি এখন অষ্টাশে দেখেন তিনশো ভোট এবং তার উপরে যাওয়া সম্ভব তো আমাদের এত ভোট লাগবে না যেহেতু আমাদের সাপ্লাই ভোল্টেজ আড়াইশোর মধ্যে থাকে তো যেহেতু এখানে আমরা লোড নাই অফলোড অবস্থায় ন লোড অবস্থায় তো এখানে আমরা আড়াইশো ভোট বা দুইশো আটচল্লিশ চল্লিশ চল্লিশের উপরে ভোল্টে আমরা রাখবো ঠিক আছে এটাকে আমরা আবার কমিয়ে নিচ্ছি তো এখন আমরা এটা একটু বেশি রাখবো অর্থাৎ পঞ্চাশের কাছাকাছি রাখবো তো ঠিক আছে আমি এখন বিয়াল্লিশ বা ভেরিয়েবল রেজিস্টারটা আসলে একটু ঘুরে গেলেই মানটা কম বেশি হয় এই জন্য সাবধানতার সহিত খুব আস্তে ঘোরাইতে হবে তো ঠিক আছে আমরা দুইশো ছেচল্লিশ ভোট রাখলাম এটা নো লোড ভোল্টেজ আছে তো ভোল্টেজটা আপনার ঠিক হবে আরো বিষয় আছে যেগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে বাকিগুলো তো দেখেন ভিউ আর তো আমি যে ভেরিয়েবলটা ঘুরিয়েছিলাম এই ভেরিয়েবলটা দেখেন এখানে পি এম লেখা আছে পি ডাব্লু এম তো এই পি ডাব্লু এমটা লেখা এটা আমরা ঘোরানোর কারণে ভোল্টেজ কম বেশি হয়েছে এখানে অন্য অন্য যে ভেরিয়েবলগুলো আছে যেমন এখানে যে ভেরিয়েবলটা এখানে দেখেন এটা হলো ওভারলোড এটা ওভারলোড প্রটেক্ট করার জন্য আর এখানে আরেকটা ভেরিয়েবল আছে দেখেন ফুল এফ তারপরে চার্জ লেখা দেখেন এফ বাই আমরা আবার তো ভিওয়ার্স দেখেন এখানে আমাদের যে হিট সিং তো এই জায়গাতেই কিন্তু মূল ভোল্টেজটা তৈরি হয় অর্থাৎ ডিসি থেকে এসি তৈরি হয় সেই অসিলেশন ভোল্টেজটা তারপরে ট্রান্সফরমারে যে স্টেপ আপ করা হয় তো আমরা এখন আইপিএস ইনভার্টার সুইচটা অফ রাখছিলাম অন করি তো অন করার পরে দেখেন এখন আমাদের মিটারে এগারো দশমিক তিন ভোট দেখাচ্ছে তো আগের যে আমরা পি ডাব্লু এমটা ঘোরাচ্ছিলাম সেই ভেরিয়েবলটা এটা এখন ঘোরাবো ঘোরালে এই জায়গাতেই ভোল্টেজটা কম বেশি হয় অর্থাৎ সেই কম বেশি হওয়ার কারণে ট্রান্সফর্মারে স্টেপ আপ কম বেশি হয় অর্থাৎ সেখানে যে আমরা ভোল্টেজটা কম বেশি হলো দেখলাম যে একশো থেকে আমরা তিনশো পর্যন্ত ভোল্ট হয়েছিল তো এখন দেখেন এটা আস্তে আস্তে ঘোরানোর কারণে এটা সতেরো থেকে আমরা দেখেন তো আমরা এখন হলো সাতাশ পর্যন্ত এখানে আসছে তো এটার স্ট্যান্ডার্ড হলো এটার ভোল্ট আসবে হলো তেরো পয়েন্ট ফাইভ তো সবচেয়ে ভালো হয় তেরো পয়েন্ট ফাইভ ভোল্টে রাখা তো আমরা এটাকে ঘুরিয়ে তেরো পয়েন্ট ফাইভ ভোল্টে রাখবো এবং সে সময় আমাদের আউটপুট ভোল্টেজ কত দেয় আমরা সেটা দেখবো এখন উনিশ আছে দেখেন এখানে আঠারো আছে আমরা আস্তে আস্তে ঘুরিয়ে তেরো দশমিক চেষ্টা করব ঠিক আছে দেখেন আমরা এখন তেরো দশমিক ফাইভ রাখছি এবং এই সময় আমাদের ভোল্টেজ কত আমরা সেটা একবার মাপবো সেই জন্য আমরা এখন ভোল্টেজ রেঞ্জটাকে একটু বাড়িয়ে নিব মিটারে আমি দুশো রেঞ্জে রাখছিলাম আগে এখন সাতশো পঞ্চাশ রেঞ্চে রাখছি কারণ এদিকে ভোল্টেজ নিশ্চয় বেশি আছে দুশো থেকে তো ঠিক আছে আমরা এখন ভোল্টেজটা মাফি তো এখানে আসলে আমরা তেরো পয়েন্ট ফাইভ রাখলে এটা কিন্তু আউটপুটে আমাদের পর্যাপ্ত পরিমাণ ভোল্টেজ দিতে পারছে না সেই ক্ষেত্রে এখানে ভোল্টেজ আমাদের বেশি রাখা লাগবে এখানে আসছে সেক্ষেত্রে করতে পারছি না তেরো পয়েন্ট ফাইভ থেকে ডিজাইনে অর্থাৎ ট্রান্সফর্মার এখানে ভোল্টেজ বেশি দেওয়া লাগছে যাই হোক এটা অ্যাডজাস্ট করার জন্য এই ব্যবস্থা রয়েছে এখন আমরা এখানে আবার অ্যাডজাস্ট করে নিব আমাদের যে ভোল্টেজটা প্রয়োজন হয় তা আমরা আবার এটাকে তো ভিভার্স আমরা এখন এটাকে একটু বাড়াবো ভোল্টেজটাকে অর্থাৎ দুইশো চল্লিশ বা দুইশো পঞ্চাশে লাগবে তার বেশি লাগবে না তো ঠিক আছে আমরা এখন দেখতে পারছেন আপনারা ভোল্টেজ বাড়ছে আস্তে আস্তে তো দুইশো হয়ে গেছে আমি আর বাড়াতে চাই না তো এই মুহূর্তে আমাদের আসলে মূল ভোল্টেজটা কত ছিল অর্থাৎ বিসি থেকে কত ভোল্ট তৈরি হয়েছিল সেটা আবার আমরা মেপে দেখি তো এখানে আসলে আমাদের একুশ ভোট আছে তা আমরা সেখানে দেখলাম সাড়ে বারো থেকে শুরু করে সাতাশ ভোর পর্যন্ত আমরা ওইটা এই যে ডিসি যেটা হয়েছে দুটি হিট সিংয়ের আড়ারি সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারছি এবং এই নিয়ন্ত্রণ দ্বারা কিন্তু আমরা আউটপুটের ভোল্টেজটাকে নিয়ন্ত্রণ করতে পারছি তো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা ভিডিওটি দেখছেন এছাড়াও আরও কিছু বিষয় আছে তো আমরা এইগুলো আলোচনা করবো তো ভিওয়ার্স আমাদের ভোল্টেজের সঙ্গে সঙ্গে ফ্রিকোয়েন্সিটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় তো ফ্রিকোয়েন্সিও আমরা এখানে কম বেশি করতে পারি তো যেহেতু কম বেশি করতে পারি আমি সেটা ভোল্টেজের সাথে ফ্রিকোয়েন্সিও আলোচনা করে দিচ্ছি তো আপনারা এখন মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা আউটপুটে একটা ফ্রিকোয়েন্সি মিটার লাগিয়ে রাখছিলাম সেখানে চল্লিশ আমরা ফ্রিকোয়েন্সি দেখছি তেচল্লিশ চল্লিশ ছিল না বেশি ছিল আমি কমাইছি পরে সেটাই অবস্থায় আছে এই মুহূর্তে আমরা দেখে এটা কীভাবে বাড়াবো কমাবো তা যেখানে পিডাব্লিউ এম ছিল তার পাশেই আরও একটি রেজিস্টার আছে ভেরিয়েবল যেমন এখানে এটা পিডাব্লিউ এম তার পাশেই যেখানে ফেন লাইন সেখানে আরেকটি ভেরিয়েবল রেজিস্টার আছে তো এই ভেরিয়েবল রেজিস্টারটি যদি আমরা ঘোরাই কম বেশি করি তাহলে এখানে ফ্রিকোয়েন্সি কম বেশি হবে যেখানে আমরা আস্তে আস্তে ঘোরাচ্ছি সেখানে আমাদের ফ্রিকোয়েন্সি এখন বিয়াল্লিশ হয়ে গেছে তেতাল্লিশ আমাদের বাংলাদেশের জন্য স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি হলো পঞ্চাশ অবশ্য প্লাস মাইনাস হতে পারে ওয়ান পয়েন্ট টু পারসেন্ট তা এখন দেখেন আমরা এই মুহূর্তে আমাদের ফ্রিকোয়েন্সি অনপঞ্চাশ হয়েছে আমরা যেহেতু পঞ্চাশ করতে পারবো তাহলে পঞ্চাশ রেখে দেওয়াটাই ভালো তা আমি সর্বোচ্চ ঘুরিয়ে দেখছি যে এখানে কত ফ্রিকোয়েন্সি করা সম্ভব তো এখানে তিপ্পান্ন করা সম্ভব এবং নিচের দিকে আমি রাখছিলাম তখন দেখছিলাম যে চল্লিশ তো আমরা এটা রাখবো না আমরা যেহেতু এটা গড়িয়ে যখন ফিক্সড করব আমরা পঞ্চাশে বা ঊনপঞ্চাশে সেটা আমরা ফিক্সড করব। যেমন এখন ঊনপঞ্চাশ দশমিক চল্লিশ আছে হয় আপনারা কাটায় কাটাই পঞ্চাশ করতে পারেন না হলে এরকম ঊনপঞ্চাশ দশমিক ফাইভ বা ফোর এরকম একটা মানে রাখবেন তো দেখেন এখন পঞ্চাশ দশমিক সামথিং তো এতেও সমস্যা নেই একটু বেশি হলেও হতে পারে কারণ সেগুলো ওয়ান পার্সেন্ট কম বেশি ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট হতে পারে যাই হোক আমি বোঝানোর চেষ্টা করলাম আপনাদেরকে যে আমরা এখানে ফ্রিকোয়েন্সি কম বেশি করতে পারবো ভোলটেজের পাশাপাশি তো এটা আপনারা ভোল্টেজ ফ্রিকোয়েন্সি এগুলো আপনারা কম বেশি করে নেবেন আপনাদের স্ট্যান্ডার্ড যে মানটাই বিশেষ করে ভোল্টেজের জন্য দুইশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ এরকম মানে রাখবেন এবং ফ্রিকোয়েন্সির জন্য সেটা পঞ্চাশ মানে ঊনপঞ্চাশের উপরের থেকে উনপঞ্চাশ দশমিক ফাইভ সেখান থেকে এরকম রাখবেন আর কি পঞ্চাশ সাড়ে পঞ্চাশ এভাবে রাখবেন আর ভোল্টেজটা একটু বেশি রাখলে ভালো লোড অবশ্যই যেন তিরিশ পঁয়ত্রিশ থাকে সেটা দেখবেন আর কি এই জন্য আমি ভোল্টেজটা দুশো চল্লিশ বা আটচল্লিশ রাখছি আমি আশা করি সেটা যখন লোডে ব্যবহার করবো কিছুটা ভোল্টেজ কমে যাবে সেটা আপনাদেরকে আলোচনা করছিলাম তো ভিউয়ার্স এটা আসলে একটা রিকোয়েস্টের জন্য ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা আইপিএসে কাজ করতে সবাইকে বলে রাখি বিদ্যুৎ যেহেতু বিদ্যুৎ ব্যবহার করতে গেলে নিরাপত্তা বজায় রাখতে হবে আপনারা আইপিএস এ কোনো ভুল হলে কোনো জায়গায় আপনারা সমস্যা হলে শখ খেতে পারেন মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তাই যথার্থ আপনাদেরকে সাবধানতা এবং নিরাপত্তা অবলম্বন করতে হবে সতর্কতার সহিত কাজ করবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের ভিডিও যদি ভালো লাগে এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও সঙ্গে সঙ্গেই পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন ভিডিওগুলো ভালো লাগলে আপনার বন্ধুদেরকে শেয়ার করুন সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্তই